আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামত প্রসঙ্গে কিছু কথা আমরা শুনব। সুন্দরী পরিপাটি সাজানো গোছানো এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছিলেন। এই পৃথিবীর অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে পৃথিবীকে অস্তিত্ব এনেছেন কে? আবার সে রব্বুল করিম পৃথিবীকে ধ্বংস করে দিল সীমিত সময়ের জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মানুষের বিস্তার সব কিছু আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য ঘটালেন। দুনিয়াটা একটা ফ্যাক্টরি তুল্য। আপনারা যেমন দুনিয়াতে যার যার কর্মস্থলকে মূল্যায়ন করেন, কর্মস্থল থেকে কর্ম হলে, কাজ হলে, ব্যবসা হলে সেই কর্মস্থলই ওকে রাখেন, ঠিক রাখেন, স্বাভাবিক রাখেন। লস প্রজেক্ট হলে কর্মস্থলটা বন্ধ করে দেন অথবা অন্য কোথাও ব্যবস্থাপনার জন্য চেষ্টা করেন। তো আল্লাহ তাআলা এই দুনিয়াকে একটা ইন্ডাস্ট্রি বানাইলেন যেখানে আল্লাহ পাকের কিছু কাজ হবে, আল্লাহ পাকের কিছু হুকুম আদায় হবে, আল্লাহর রাজ পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। এই জন্য আল্লাহ দুনিয়াটাকে সাজালেন। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবেন যতদিন এই দুনিয়াতে আল্লাহর কাজ কম বেশি চলবে। যেদিন আল্লাহ পাকের কাজ এই পৃথিবীতে হবে না, আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে চেনার মতো, আল্লাহ পাকের গোলামিয়ার দাসত্ব করার মতো একজন পার্সনও পৃথিবীতে থাকবে না, আল্লাহ তাআলা সেদিন এই দুনিয়াকে ধ্বংসই করে রাখবেন। দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একটা যন্ত্র আবিষ্কার করেছেন, তিনি বানাইলেন। সে যন্ত্রটাকে কোরআনের ভাষায় সুর বলা হয়। বলেন তো আমার সাথে কি বলা হয়? সুর। এই সুরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর একজন ফেরেশতার হাতে দিয়ে সুরটা আয়তনের দিকে এত বড় যে আসমান যত বড়, সারা পৃথিবীর জমিন যত বড়, দুটা মিলে যত বড় হয়, এত বড় করে একটা সিংহা, সুর মানে সিংহা, আল্লাহ সিংহা বানাইলেন। এই সিংহা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ইসরাফিল নামক একজন ফেরেশতার হাতি দিয়ে রেখেছেন, তিনি আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবেন, অপেক্ষায় থাকবেন। আল্লাহ পাক যেদিন হুকুম করবেন সেদিন সিংহাতে ফেলে দিবেন পৃথিবী ধ্বংসের লক্ষ্যে। ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض ومن في الأرض إلا من شاء এই পৃথিবীকে ততদিন পর্যন্ত টিকিয়ে রাখবেন যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহকে ডাকার মতো মানুষ বেঁচে থাকবেন। বিশ্ব নবী বলে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো বান্দা বেঁচে থাকবে, টিকে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবেন। যেদিন জমিনে আল্লাহকে চেনার মতো মানুষ বাকি থাকবেন না, সারা পৃথিবীর মানুষগুলো অমানুষে পরিণত হয়ে যাবে, নাফরমানে পরিণত হয়ে যাবে, কাফের বেঈমান হয়ে যাবে, আল্লাহর ইবাদত মানুষেরা ছেড়ে দেবে,
আল্লাহ পাকের কথা মানুষের দিল থেকে মুছে যাবে মুছে ফেলবে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই এমন বান্দার মাঝে যখন মানুষের দিমাগের ভিতরে মস্তিষ্কের ভিতরে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থার ভিতরে দুনিয়াকে ধ্বংস করার সিদ্ধান্ত নেবেন জোরে আওয়াজ দিয়ে বলুন নাউযু বিল্লাহ আল্লাহর নবী অন্য হাদিসে বলেন মুসলিম শরীফের বর্ণনা লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না যতদিন এই দুনিয়ার ভিতরে ভালো মানুষ থাকবে যেদিন আল্লাহ তার লক্ষ্য করে দেখবেন দুনিয়া নামক ঠিকানায় একটা মানুষ ভালো নাই সমস্ত মানুষগুলো খারাপে পরিণত হয়েছে ইল্লা আলা শারীরিন নাস মানে শুভ খারাপের উপরে আল্লাহ তাআলা কিয়ামতটা ঘটাবেন কিয়ামত করে দিবেন সমস্ত মানুষগুলো যখন নাফর মানে পরিণত হয়ে যাবে কাফির বিমানে পরিণত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন যে জমিনে আমি আল্লাহকে ছেড়ে না যে জমিনে আমি আল্লাহর নাম নেই না যে জমিনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় না ওই জমিনের মানুষগুলো নিজেরাই নিজেদেরকে বড় মনে করে আমি আল্লাহর কোন প্রয়োজন মনে করে না ওই জমিন আমি রাখবো না ওই জমিনের কর্মচারী যারা আছে সব আমার বান্দা না সব আমার খন্দয়ে পরিণত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন যারা বলেন নাউযু বিল্লাহ এই স্পষ্ট বোঝা গেল জমিন টিকিয়ে রাখার জন্য জমিন স্বাভাবিক থাকার জন্য জমিন ঠিক থাকার জন্য আসমান ঠিক থাকার জন্য আপনার আমার প্রকৃতি ঠিক থাকার জন্য তাম পৃথিবীকে স্বাভাবিক রাখার জন্য এই দুনিয়ার জমিনে ভালো মানুষের সংখ্যা বাড়তে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক না মানুষগুলো যদি ভালো হয়ে যায় আল্লাহ পাকের গোলামি করে যথাযথ আল্লাহ পাকের হুকুম সময় মত রীতিমত অর্থ মত কন্টিনিউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের হায়াতকে বাড়াবে ঠিক না কথা খেয়াল করতেছে আর যখন দেখা যাবে জমিন আল্লাহর জমিনে হাজার হাজার নিয়ামত বান্দারা বুক করে কিন্তু আল্লাহকে দাম দেয় না আল্লাহকে ডাকে না আল্লাহর নামের উচ্চারণ করে না আল্লাহ পাকের বিধান সময় মতো রীতিমত আদায় করে না হুকুম আদায় করে না আল্লাহর বিধান লঙ্ঘন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক ফিতরিকা ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নেবেন কথা কথা ধরুন মনে করেন আপনি একটা ফ্যাক্টরি খুললেন একটা ইন্ডাস্ট্রি খুলে ফেলেছেন আপনার ইন্ডাস্ট্রিতে 1000 লোক আপনি নিয়োগ দিয়েছেন নিয়োগ দেওয়ার পরে দিন বানায় দিন গণিয়ে আসতেছে আর দিন যাচ্ছে শুধু দেখতেছেন আপনার ফ্যাক্টরিতে লস আর লস লস প্রজেক্ট তদন্ত কমিটি গঠন করার পরে দেখতে পেলেন যে আপনার ফ্যাক্টরি যারা আছে কর্মচারী অধিকাংশ হলো চুর বাপ্পা আর সিজা আপনার ফ্যাক্টরির কর্মচারীরা যদি আপনার ফ্যাক্টরিতে কাজ করে সময় মতো আপনার কাছ থেকে বেতনও নেয় আবার আপনার ফ্যাক্টরির বিভিন্ন মালপত্র চুরি করে আপনি যেভাবে বলেন সেভাবে চলে না ফ্যাক্টরিতে লাল বাতি জ্বালিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে আপনি কি ফ্যাক্টরিটা চোর বাপ্পার সিটারদের জন্য রাখবেন না আওয়াজ দেন রাখবেন তবে স্বাভাবিক ফ্যাক্টরি বন্ধ করে দিবেন আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা এমনটি মনে করি এমনটি বুঝি যে চোর বাপ্পার আর সিটারদের জন্য ফ্যাক্টরি রাখবো তো আল্লাহ আল্লাহ তাআলা যখন দেখবেন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো চেনার মতো মানুষ একজন নাই আল্লাহ দুনিয়া নামক ফ্যাক্টরিকে রাখবে আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন ইসরাফিল সিংহাতে প্রকার মানো এই জমিন আর দরকার নাই তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে প্রকার দিবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আরো আয়াত নাযিল করেছেন এই মর্মে আল্লাহ বলেন ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض ومن في الأرض إلا من شاء الله رب العالمين
ويوم ينفخ في الصور شيرت جهل فكار داغب ففزع من في السماوات ومن في الارض سماوات من شاف اسمان شاطئ اسمان المدد جدو الله قاكر سشتر ايتل فرشتا كور شمست فرشترا بيتو سنترست غيجا بي اتون كتو غيجا بي شنگا فکر آواز شاطئ شد شاد اسمان دي تورت پا بي تورتر پر قبر کمپن شروع غيجا بي قبط تک بي الله تعالى برن زمین بطر کمپن عرم غيجا بي আসমানের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে চেতনা হারিয়ে ফেলবে চেতনা আর ঠিক থাকবে না প্রথম সিংহা ফুৎকারের পর এই হাল হবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিয়ামত প্রসঙ্গে সূরাতুল হজ্জের এক থেকে পাঁচ নং আয়াতে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করেছেন মানুষের হাল সিংহা ফুৎকারের পর কেমন হবে কি অবস্থা হবে হালাতটা কেমন হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم. تمام পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তারা আহ্বান করলেন ডাকলেন অতঃপর সতর্ক করলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম এ দুনিয়ার মানব মণ্ডলী ভয় করো তোমাদের রব আল্লাহকে জোরে আওয়াজ দিয়ে বলো কাকে ভয় করতে পারো আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেন এবং কিয়ামত প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন আল্লাহ পাকের পাওয়ার আল্লাহ পাকের শক্তিমত্তা প্রসঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের কম্পন ভূমিকম্প আসমানের কম্পন জমিনের ভূমিকম্প আল্লাহ দিবেন এটা বড় ভয়াবহ কম্পন হবে এমন কম্পন এটি করবে কোনদিন হয় নাই জোরে বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে পড়ে জমিনে এমন একটা অবস্থা হবে জমিনের কম্পনের কারণে তাম পৃথিবীর মানুষগুলো অস্থির হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবে স্বাভাবিক জ্ঞান তাদের থাকবে না কিয়ামত কিন্তু আল্লাহ ভালো মানুষের উপর ঘটাবে না কিয়ামত ঘটাবে কুল্লে খারাপের উপরে ধরে বলেন ঠিক কিনা খারাপের উপরে যত মানুষ খারাপ হতে থাকবে তত কিয়ামত কাছে আসতে থাকবে আর মানুষের স্বভাব চরিত্র আখলাক নৈতিকতা যখন আস্তে আস্তে ভালো হতে শুরু করবে তো কিয়ামত দূরে দূরে থাকবে তো দুনিয়াটা টিকে রাখার জন্য আমরাই পারি কথা বলে ঠিক কিনা দেখবে আমরা ভালো হয়ে যাই তো আল্লাহ দুনিয়াকে আরো সময় দিবেন আর আমরা যদি খারাপ হয়ে যাই তো দুনিয়া থাকবে না ধ্বংস করে দিবে কথা বলে ঠিক কিনা খারাপের সংখ্যা ক্রমান্বয়ে ক্রমশে কমতেছে না বাড়তেছে একটু আওয়াজ দেন না খারাপ লোকের সংখ্যা কমতেছে না বাড়তেছে সারা পৃথিবী জুড়ে গোনার সৈলাব হয়ে যাচ্ছে অপরাধ অন্যায় অনাচার চুরি ডাকাতি সন্ত্রাসী দেখা যাবে সব দোষ এগুলো কমতেছে না বাড়তেছে মুসলমানের সন্তান নাম দেখবে অমুক আব্দুর রহমান আবার আইডি কার্ডে লেখা আছে তিনি মুসলিম ধর্ম হল ইসলাম অথচ ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলামের উপরে জন্ম নিয়ে নিজেকে মুসলিম দাবি করে রাতের গভীরে ডাকাতির কাজের সঙ্গে জড়িত হয় চুরির কাজের সঙ্গে জড়িত হয় এইভাবে মুসলমানের সন্তানেরা জঘন্য জঘন্য অপরাধের সঙ্গে জড়িত হয় ব্যাপকদারের ভিতরে আমাদের নারীরা জড়িত হচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখি না এইগুলো হলো কিয়ামতের পূর্বরক্ষণ আল্লাহ নবী বলেন ওই যে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন ওই ধ্বংসের আগে তাম পৃথিবী যখন পাপের বোঝাবাড়ি হয়ে যাবে পাপে যখন দুনিয়াটা লোডিং হয়ে যাবে তাম পৃথিবীতে কোনো ভালো থাকবে না সব ধরনের পাপের সঙ্গে যখন দুনিয়াবাসী জড়িত হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা কিয়ামত নামক একটা গজব একটা আযাব তাদের উপর নাযিল করবে ধরে বলেন ঠিক কিনা কিয়ামতকে আল্লাহ তাআলা আযাব বলছেন
إن زلزلة الساعة شيء عظيم شيء عظيم ভয়াবহ কঠিন একদিন সেটা এমন দুর্যোগ এমন ভয়াবহতা এমন ভূমিকম্প এমন জলোচ্ছ্বাস এমন ভেঙে পড়া আকাশ তুমি সপ্তস্তস করে দেওয়া সূর্য টুকরো টুকরো করে দেওয়া চন্দ্র টুকরো টুকরো করে দেওয়া সাত আসমান ভেঙে জমিনে ফেলে দেওয়া এমন ঘটনা ইতিপূর্বে আর পৃথিবীবাসী দেখে না সবচেয়ে বড় দুর্যোগের নাম হলো কিয়ামতের দিন এজন্য আজ পূর্বে কিন্তু আলামত রয়েছে আজকে যত অস্বস্তি ও শান্তি মুসলমান আজকে সারা পৃথিবীতে নিহিত নিষ্পেষিত নির্যাতিত মজলুম এর মূল কারণ হলো মুসলমান হালাল ফুড থাকার দরকার ছিল মুসলমান হলো হারাম ফুড হয়ে যাচ্ছে মুসলমান হারাম খাচ্ছে মুসলমান সুদ ঘুষ জেনা বেচার কবিরা থেকে নিজেকে কন্ট্রোল করার কথা ছিল কিন্তু মুসলমান সব ধরনের পাপের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের প্রতি আল্লাহর অসন্তুষ্টি পর পর একটা পর একটা গজব আল্লাহ তা নাজিল করতেছে জোরে বলেন ঠিক কিনা এই করোনা এটা আল্লাহর একটা গজব কথা বলেন না ঠিক কিনা ঠিক না করোনা তো মুসলমান আক্রান্ত হয়েছে করোনা মূলক যদিও কম মুসলমান তো ছাড় দেয় নাই কেন রাসূল বলেছেন বিশ্ব নবী বলেছেন আমি তিনটা দোয়া করেছি আমার উম্মতের জন্য সিজদায় পড়ে তিন দোয়ার মধ্যে দুই দোয়া কবুল হয়েছে প্রথম দোয়া কবুলের প্রসঙ্গে আমি বলেছি আল্লাহ আমার উম্মতকে পাপিষ্ঠ গুনাহগারদের কাছে ধ্বংস করে দিয়েন না তো আল্লাহ তার উত্তর দিয়েছেন হে নবী আপনার উম্মতকে আমি ধ্বংস করব না তখন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা পাপ করার পর আমি আল্লাহর কাছে মাপ চাবে যদি মাপ চাওয়া অব্যাহত থাকে তো আমি আল্লাহ গজব দিব না আইলা দিব না সিনা সুনামি দিব না সিলট দিব না মহামারী দিব না খাদ্যের সংকট দিব না আজকে খাদ্যের সংকট মাঝের মধ্যে যে পেঁয়াজের দাম দুই বছর আগে 350 হয়েছে আল্লাহ ইচ্ছা করলে জমির উৎপাদন শক্তি কমিয়ে দিতে পারে কিনা পারে না কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু নামাজ কিছু মাদ্রাসা মসজিদ কিন্তু ভালো মানুষের খাতিরে নাফর মানে রাখাচ্ছে কথা বলে ঠিক কিনা রেখা এই ভালো মানুষগুলো যদি দুনিয়াতে কমে যায় তো নাফর মানদেরকে আল্লাহ খাবারই দিবেন কথা বলে ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার কায়ামতের পূর্বে অনেকগুলো আলামত ঘটবে আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন মাতা তাকুমু সাআহ কিয়ামত কবে হবে রাসূল বলেন প্রশ্নকারী প্রশ্নের উত্তর দাতার চাইতে বেশি ভালো জানেন অর্থাৎ জিবরাইল আপনি আমার চাইতে ভালো জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত প্রসঙ্গে যদি আপনি না জানেন কিয়ামতের আলামত প্রসঙ্গে আপনি আমাকে কয়েকটা ধারণা দেন তখন তিনি বলেছিলেন অয়াসুল জিনা কিয়ামতের পূর্বে জেনা বেবিচার তামাম পৃথিবীতে সাইলাব হয়ে যাবে জেনাটাকে এমন ইজি মনে করবে এটা কোনো পাপে মনে করবে না জোরে বলুন নাউযু বিল্লাহ ওয়াল আইনান তাজনিয়ান জিনা হুমা আন নজরু দুই চোখের জিনা হলো চোখ দিয়া দেখা নারী ও পুরুষকে দেখে পুরুষ ও নারীকে দেখে এটা পাপে মনে করে না বাজারে গেলে নারীদের জন্য বাজারে ঢোকা যায় না পুরুষের তুলনায় দ্বিগুণ নারী বাজারে কথা বলেন ঠিক কিনা দেখে না জিনা ব্যবসা সারা পৃথিবীতে পাপের সংখ্যা বাড়তেছে আল্লাহর নবী বলেন জিনার সংখ্যা বাড়তে বাড়তে অবস্থা এমন হবে আন তালিদাল আমাতু রাব্বাদাহা ওয়ান তারুল উকাতাল উরাতাল হালাতা ইয়াতাতাবুনুনা ফিল বুনিয়ান আল্লাহর নবী বলেন জিনা বাড়তে 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 কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন হবে ছেলে তার মার সঙ্গে জিনা করবে নাউজুবিল্লাহ বলবেন না ছেলে তার মায়ের সঙ্গে জিনা করবে ভাই ভাইয়ের জিনা করবে আমি এমন জায়গায় গিয়েছি বয়ান করতে শুনেছি শাশুড়িকে নিয়ে পোলার বউ মানে সরি মেয়ের জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে মেয়ের জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে এগুলো বলতেছে পৃথিবীতে এতো এতো মা না আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী গুরু দিলেন সব কার্যকর হয়ে যাচ্ছে এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ খাবে মদ খাবে নেশা কিন্তু নাম পরিবর্তন করে খাবে ড্রিঙ্কস খাচ্ছে ড্রিঙ্কস খাচ্ছে এটা আমাদের ড্রিঙ্কস গুলো বাজারে গুলো এনার্জি ড্রিঙ্কস অনেক আছে এগুলোর ভিতরে নেশা আছে অ্যালকোহল আছে মাত্রাতিক্রম আছে অথচ ড্রিঙ্কস খাচ্ছে মনে করতেছে বিভিন্ন বার তো সরকারি অনুমোদিত নেমদের যে বার গুলো সরকার অনুমোদিত
বড় বড় বার আছে চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন জায়গায় পার্টি হয় নারীদের নাচ গান অশ্লীলতা মদ খাচ্ছেরা স্বাগত করতেছে নাউজুবিল্লাহ চিল্লায় বলেন জমির তো আল্লাহ গজব দিচ্ছে না কেন জানেন কিছু নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা কোরআন তেলাওয়াত করে মাসুম বাচ্চাদের এই তেলাওয়াতের কারণে এদের সিজদার কারণে আল্লাহ গজব দিচ্ছে না কথা বলে ঠিক কি না ঠিক নাফরমানদের জন্য তো আল্লাহ দুনিয়া ঠিক রাখবে এজন্য আমার বন্ধুগণ কিয়ামতের অনেক আলামতের ভিতর থেকে কয়েকটা আলামতের কথা বললাম আল্লাহর নবী বলে মানুষের কাছে সম্পদ এমন ভাবে দুঃখিত হয়ে যাবে কেন হয়ে যাবে ফকির থাকবে না যারা একজোড়া স্যান্ডেল কিনতে পারতো না পায়ে একজোড়া শীতের দিনে জুতা তাদের ছিল না তারা বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে অট্টালিকা প্রাসাদ বানবে আর অযোগ্য লোকগুলো সবগুলো চেয়ার গুলো দখল করে যোগ্য চেয়ার গুলো অযোগ্যদের হাতে চলে যাবে কথা বলেন ঠিক কেনা মসজিদের সভাপতি হয়ে যাবে টাকাওয়ালা অত শিক্ষা নাই দীক্ষা নাই বুদ্ধি নাই জ্ঞান নাই ভালো ব্যবহার নাই কিন্তু টাকা থাকার কারণে মসজিদের সভাপতি আছে চেয়ারম্যান হয়ে যাবে এমপি হয়ে যাবে মন্ত্রী হয়ে যাবে এভাবে বড় বড় পোস্ট গুলো টাকাওয়ালাদের কাছে চলে যাবে এমএ পাস বিএ পাস আলে মুফতি মহাদ্দের যোগ্য যোগ্য লোক নীতিবান নৈতিক লোক তাদের কোনো মূল্যায়ন সমাজে থাকবে না কারণ তার টাকা নাই কথা বলেন ঠিক কিনা দেখে না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যখন সব ধরনের আলামত গুলো বাস্তবে বাস্তবে যখন দুনিয়াতে প্রকাশ হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন এই ধ্বংসের ভিতরে আল্লাহ অবস্থা এমন করবেন তাম পৃথিবীর মানুষগুলোর হাল এমন হবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষগুলো কিয়ামতের দৃশ্য দেখার পর থর থর করে কাঁপতে থাকবে বিচলিত হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে পালাইতে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত নারী সিংহাপুৎকার পর জমিনে থাকবে সিংহাপুৎকারের আওয়াজ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে যত মহিলা দুগ্ধ পশু বাচ্চা গুলোকে দুধ পান করা যাদের বুকে দুধের বাচ্চা আছে কুলে দুধের বাচ্চা আছে দুধের বাচ্চাওয়ালা মহিলারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলবে ভুলে যাবে সিংহাপুৎকার আওয়াজে প্রত্যেকটা মহিলা বেচাই হয়ে যাবে প্রত্যেকটা মহিলা পাগলের মতো হয়ে যাবে সব হারিয়ে পাগলের মতো নিরাপদ আশ্রয় জায়গা খুঁজতে থাকবে জোরে কর নাউজুবিল্লাহ يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কেমন প্রসঙ্গ গেল বলছে সিংহাপুৎকারের পর অবস্থা এমন করে মাত্র নাচ সুকার এই জমিনে না প্রমাণ করলাম জেনা বিচার করলা আমি যা করতে নিষেধ করলাম সেগুলি তোমরা আরো আমার সঙ্গে পাল্লা দিয়ে করলা আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিছ আমার সাথে বরাবরই করছো অবস্থা এমন করে তুলবি এমন উত্তাল করে তুলবি আল্লাহ বলের অতরণ আছে সুকার আমি যখন জমিনে কম্পন আরম্ভ করে দিব আসমানের ভিতরে যখন কম্পন আরম্ভ করে দিব পাহাড়গুলো যখন তোলার মতো করতে থাকবে আমার নড়াচড়ার কারণে সিংহাপুৎকারের কারণে আল্লাহ বলের অতরণ আছে সুকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে নেশাগ্রস্ত মানুষের মতো দেখা যাবে আর যত মহিলা প্রেগনেন্ট থাকবে গর্ভবতী মহিলারা যাদের পেটে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা আছে প্রেগনেন্ট সিংহাপুৎকার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সময়ের পূর্বে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে কি পরিমাণ ভয়াবহ কম্পন আল্লাহ দুনিয়াকে ভেবে চিন্তা করে দেখেন দুধের বাচ্চাগুলো কেনা হারিয়ে ফেলবে পেটের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে আল্লাহ বলেন অমা গম্ভীর
একটা মানুষ পাগল নয় মাতাল নয় একটা মানুষ নেশাগ্রস্ত নয় ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহর ভয়াবহ আযাব আর কত বেরে কারবে তাদের এই দুই দুর্দশা হবে জোরে বলেন ঠিক কিনা আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিবেন আজরাইল তাম পৃথিবীর প্রাণীদের জানকে তুমি কবজ করতে পেরেছো আজরাইল বলবে আল্লাহ সমস্ত প্রাণীদের জান আমি কবজ করেছি আত্মাকে হরণ করে দিয়েছি মৃত্যু দিয়ে দিয়েছি কিন্তু এত বড় দুর্যোগের ভিতরও কয়েকটা প্রাণী এখনো বেঁচে আছে আমি আজরাইল তাদের জান কবজ করতে পারি নাই আপনি তাদেরকে কুদরতি ভাবে হেফাজতে রেখেছেন আপনি প্রমাণ করেছেন আপনি চাইলে এই দুর্যোগের ভিতরে আপনি কাউকে বাঁচায় রাখতে পারেন এটা আপনার এখতিয়ার ইচ্ছা বলেন আল্লাহু আকবার বিল্ডিং ভেঙে যায় নৌকা ডুবে যায় সব যাত্রী মারা যায় এরপর দুই একজন বেঁচে থাকে বাঁচায় কে আল্লাহ বিল্ডিং ভেঙে জমির ভিতরে ঢুকে গেছে মারা গেল সবাই তিন দিন সাত দিন পরে উদ্ধার হয় সুস্থ আছে মরে নাই বাঁচায় রাখলো কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাসন উত্থানের পর আজরাইল হিসাব দিবেন আল্লাহ সমস্ত প্রাণীদের মৃত্যু হয়ে গেল কিন্তু জিবরাইলের মৃত্যু হয় নাই মিকাইল ফেরেশতার মৃত্যু হয় নাই আমি ইসরাইল বেঁচে আছি ইসরাফিল আলাইহিস সালাম বেঁচে আছেন আপনার আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয় নাই আর আপনি বেঁচে আছেন আপনার তো কোনো মরণ নাই সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করলেন ইসরাইল রাখবো না কাউকে থাকবো কেবল আমি জিবরাইলের মৃত্যু দিয়ে দাও জিবরাইল ফেরেশতাকে মরতে হবে তার মৃত্যু দেওয়া হবে মিকাইলের মৃত্যু হোক মৃত্যু হয়ে যাবে আর বহনকারী ফেরেশতাদের মৃত্যু হোক তাদের মৃত্যু হয়ে যাবে ইসরাফিলের জান কবজ করে ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা হবে আজরাইল তুমিও তো একজন প্রাণী আমিও তো তোমারে বানাইলাম তোমাকে মৃত্যুবরণ করা লাগবে আমি আল্লাহ চিরন্তন ভাই আগেই তো জানিয়ে দিয়েছিলাম কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী কি একজন মৃত্যুর শপথ গ্রহণ করা লাগবে তুমি তো একজন প্রাণী এবার তুমি তোমার জান কবজ করো জোরে করো আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালামের পালা চলে আসবে কিন্তু নিজের জান নিজে কবজ করা বড় কষ্ট পৃথিবী জুড়ে সমস্ত প্রাণীদের জান টেনে টেনেছে কত মা কান্না করেছে তার সন্তানের জন্য বুকের থাপড় দিয়েছে এরপর মায়ের সামনে থেকে আজরাইল জান কবজ করে নিয়ে আসছে কত স্বামী তার স্ত্রীর জন্য কান্না করেছে তার সামনে থেকে স্ত্রীকে নিয়ে গেছে কত স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে গেছে কথা বলে না কথা দেখতে পারে কারোর প্রতি কোনো মায়া প্রদর্শন করে নাই সে আজরাইলের পালায় বা সারা জীবন তো অন্যের প্রাণ হরণ করেছ জান কবজ করেছ এবার নিজের পালায় বা দেখো তো জান কবজের কত কষ্ট তাফসির কার একদম লেখে আজরাইল আলাইহিস সালাম নিজের আত্মা ধরে এত জোরে টান দিবে টান দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে চিল্লাইতে থাকবে আর আওয়াজ দিতে থাকবে বলতে থাকবে জান কবজ এত কষ্ট আগে যদি জানতাম তাইলে মুমিন ইমানদারদের জান আরো সহজ করে কবজ করতাম জোরে বলো সুবহানাল্লাহ বিকট শব্দ করতে করতে নিজের আত্মা টান দিয়ে বের করো অতবার ইসরাইল মৃত্যু হয়ে যাবে সমস্ত প্রাণীদের মৃত্যু হয়ে যাওয়ার পর কেবলমাত্র শুধুমাত্র বাকি থাকবেন কে আল্লাহ বলেছিলেন ওনাকে থাকবে আল্লাহ এই কথাটা পূর্বে আল্লাহ কোরআন কারিমে সূরায়ে আর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام
সমস্ত প্রাণী সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। রব্বিকাল জালালি ওয়াল ইকরাম, অতি সম্মানী মহিমান্বিত মহিমাময় আল্লাহ, কেবল তিনি বাকি থাকবেন। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, কেবল মাত্র শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বাকি থাকবেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ কেবল বাকি রয়েছেন, আর সমস্ত প্রাণীদের ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?